এই ঘটনায় উভয় পক্ষের দুজন আহত হয়েছে। তৃণমূলের এক কর্মী আশঙ্কাজনক অবস্থায় কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কি হয়েছিল কালকে? কালকে আমাদের ঘাটকান্না অঞ্চলের যুব সভাপতি এবং আমাদের কিছু কর্মীরা আমাদের বিগত যে দেয়ালগুলো ছিল সেই দেয়ালগুলো ওরা জোর দখল করে চুন করে রাখে। কারা রাখে? বিজিবি। আচ্ছা, বিজিবি ওখানকার আমাদের দেয়ালগুলোকে সব চুন করে রাখে। সেই চুন করা দেয়ালগুলোর উপরে আমরা তৃণমূল টিএমসি সিট ফর টিএমসি এই কথাগুলো আমরা আমাদের মতো দেয়ালগুলো আমরা নিয়েছি এবং এর আগেও তাদেরকে বলা হয়েছিল যে এগুলো কিন্তু ঠিক হচ্ছে না, তো ওরা জোরপূর্বক সেইগুলো করেছে। দিয়ে কালকে সব ওরা মোটামুটি সদে লোকজন নিয়ে এসছে বিভিন্ন এলাকা থেকে, এসে আমাদের এই প্রবীরের উপরে একটা আক্রমণ করার চেষ্টা চলছিল। তো প্রবীর আমাদেরকে ফোন করে, আমরা সেই সময় ওইখানটা গিয়ে পৌঁছাই। পৌঁছানোর পরে প্রবীরের সঙ্গে প্রচণ্ড হারে তক্কাতক্কি, প্রবীরকে মারমুখির মতো হয়। আমি শুধু বললাম একজনাকে যে ঠিক আছে তোদের দেয়াল হলে ভালো ছিল, আরই ছেলে ওকে আমি বললাম যে তোদের দেয়াল যদি হতো ঠিক আছে তাহলে তোরা লিখতে পারতি সিট কর বিজেপি চুনকামটা কেন করলি, তাহলে তো প্রমাণটাকে তো আমাদের প্রমাণটাকে তো লুপাট করে দিলি, চুনটা করে সব ঢাকা দিয়ে দিলি, বুঝিয়ে নিলি। এই কথা বলতে বলতে মানিক মণ্ডল বলে একজন আছে রংপাড়া পূর্বে, মানিক মণ্ডল গতবারে পঞ্চায়েতের সদস্য প্রার্থী ছিল, সে এসে আমার কলার ধরে ওকে তো গালাগালি দিয়ে শুরু করে দেয় মারধর। তারপরে শুরু হয়ে যায় ওখানকার যে কার্তিক কীর্তনিয়া বলে একজন আছে যে বড় নেতা, নিজেকে মনে বড় নেতা মনে করে, সে আসলো। উত্তম বলে একজন আছে, অখিল বিশ্বাস একজন আছে, নারুগোপাল কীর্তনিয়া ওইদিকে পোষণকে মারধর করে সবাই মিলে মোটামুটি গোটা 25-30 জন আমাকে ধরে মারে, লাথি মেলে ফেলে নিচে ফেলে ঠেলে। আমার যা কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, আমার এই চোখ পুরো মাঝে মাঝে এমন, আমি তো এতক্ষণ ধরে শুয়েছিলাম, একটু ভালো লাগছিল বলে উঠে বসলাম, আমার চোখ মুখ অন্ধকার করে আসছে, আমি মাঝে মাঝে আমার আর কিছু বুঝতে পারছি। অভিযোগ জানিয়েছো কোথাও? অভিযোগ বলতে আমি তো হসপিটালাইজ, আমি আর কি অভিযোগ, আমার দল যে ছিল দলের নেতা দলকে অভিযোগ জানিয়েছে মনে হয়, সেটা আমি এখনো ঠিক বলতে পারবো না। সেটা সংঘর্ষ কারা মেরেছে? আজকে সন্ধে 6টার পরে আমাদের দেয়ালে একটা লেখা ছিল, ওখানে সাইড করা ছিল, সেখানে বিজেপির কিছু ছেলে এসে জোর করে দেয়ালটা দখল করতে যায়। আমাদের ছেলেরা কিছু জন গিয়ে ওখানে ওদেরকে বলে যে আমাদের দেয়ালের মধ্যে তোরা করিস, তোরা সাইডে কর। সেই ক্ষেত্রে ওরা আমাদের ওপর চড়াও হয়, আমাদের 2-3টে ছেলেকে মারধর আরম্ভ করে। আমাদের এখনও পর্যন্ত 2 জন ইঞ্জুরি হয় এবং একজনের অবস্থা খুব গুরুতর অবস্থায় আছে, তাকে এখন কী করবে ডাক্তার আমাদের বলতে পারা যাচ্ছে না। এবং ওখানে এখনও ঝামেলা চলছে, পুলিশ এসে কিছুটা আয়ত্তের মধ্যে এনেছে কিন্তু এখনো ঝামেলা চলছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিন দেওয়াল লিখনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার পর এক পুরাতন বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালায় তৃণমূল কর্মীরা বলে অভিযোগ। আরে ঘরে আমি ছিলাম তো, একা ছিলাম, ঝামেলা হয়েছে, বাবা বাড়িতে ছিল না, তারপরে কতগুলো লোকজন এসে বাড়িতে হামলা ঝামলা করেছে। আমি 2টো ছেলে নিয়ে ছিলাম, আমাদের খুব মানে ভয় দেখাচ্ছিল, ভয় দেখাচ্ছিল, বলছিল উল্টো পাল্টা বলছিল, শাশুড়িকেও আজে বাজে কথা বলে গেছে, শাশুড়ি অসুস্থ মানুষ, উনি বয়স। ভয়টা কি দেখাচ্ছিল, কি বলছিল? বলছিল যে এই করব, বোম মারবো, সেই মারবো, ওই মারবো, ওই মারবো। কারা এসেছিল? আমি সেটা চিনতে পারি। মানে ওরা কি করে? ওরা তৃণমূল পার্টি করে। আচ্ছা, ওরা তৃণমূল পার্টি করে, ওরা এরকম ভয় দেখাচ্ছিল। ঠিক আছে, আমি ভয়ে এখন বাড়িতে থাকতে পারছি না। তারপরে ভয়ে আমি কি করেছি, যে যেই দেখছি ওই ঘরে লাথি মাথি মারছে, তখন আমি ওই বাইরের গ্রিলে তালা মেলা মেরে আমি সরে গেছি। আচ্ছা, আমি খুব ভয় পাচ্ছি। কত লোক এসেছিল তাও? তাও অনেক কজন এসেছিল। কি নাম আপনার? আমার নাম স্বপ্না মণ্ডল। আপনি কি পার্টি, আপনার কি কোনো পার্টি করেন? হ্যাঁ, আমাদের বিজেপি পার্টি করে। তারই প্রতিবাদে পাল্টা আক্রমণ করে বিজেপি কর্মীরা। বিজেপির নেতা সুশান্ত পাণ্ডে অভিযোগ করেন, শুধুমাত্র বিজেপি কর্মীদের গ্রেপ্তার করলে হবে না,
তৃণমূল কর্মীদেরও গ্রেপ্তার করতে হবে। হচ্ছে যে আপনাদের উপর অভিযোগ আসছে, কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে অভিযোগ ওরা করবেই, কারণ হচ্ছে অন্যায় করে নিয়ে ওরা সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য অভিযোগ করেছে। আমরা প্রশাসনের সঙ্গে আগেই কথা বলেছি, কারণ কার্তিক কীর্তনিয়া যে ওই ব্লকের দীর্ঘদিনের 40 বছরের কর্মী, তার বাড়ি ভাঙচুর করেছে, তার প্রতিরোধ করবার জন্য বিজেপির কর্মীরা ওইটুকুনি প্রতিবাদ করবে না? কারণ হচ্ছে আজকের দিনে বিজেপি তো সেই জায়গায় নেই। বিজেপির কর্মীরা মার খাবে, বাড়ি ভাঙচুর হবে, বিজেপির কর্মীরা বসে থাকবে, সেই জায়গায় বিজেপি আর নেই। অতএব যেটা হয়েছে আমরা প্রশাসনের কাছে বলবো, পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দোষীদের যেন ইমিডিয়েটলি গ্রেপ্তার করে, বিজেপি কর্মী গ্রেপ্তার করে। যদি প্রশাসন এখনও ওই বার্তা দিতে চায় তাহলে প্রশাসনও ভুল করবে, এটা আমরা সম্পূর্ণ বার্তা দিতে চাই। কারণ বিজেপির কর্মীরা এখন আর চুপচাপ বসে থাকবে না, পাল্টা মার প্রতিরোধ গড়ে তুলবে। কাল্লা থেকে রীতা ভট্টাচার্য, আনন্দ বার্তা।